নমস্কার, তবলা টিউটোরিয়াল উইথ দেবরাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায়। আজকে আমাদের এই টিউটোরিয়াল ক্লাসে আমরা খুব জনপ্রিয় একটি বাংলা গান নিয়ে আলোচনা করতে চলেছি। এটা আমার খুব পছন্দের, পার্সোনালি খুব পছন্দের একটা গান, শ্রদ্ধেয় শিল্পী মান্নাদের গাওয়া আবার হবে তো দেখা, এ দেখায় শেষ দেখা নয় তো। তো এই গানটা অনেকেরই প্রিয় গান, অনেকেই আমি জানি, আমার পরিবারের যেমন অনেকেরই খুব কাছের গান, খুব প্রিয় গান, আমার বন্ধুদের খুব প্রিয় গান, এবং আমার পার্সোনালি তো ডেফিনেটলি খুব প্রিয় গান। তো সেই গানটাকে আমরা দেখাবো তবলায় সহজে, খুব অল্প কিছু কাজের মাধ্যমে, যাতে করে তবলা বাজানো যায় এবং খুব সৌন্দর্য বজায় থাকে গানটার, আবেশটা বজায় থাকে গানটার, সেটাকে মাথায় রেখে কীভাবে তবলা বাজাতে হয় আজকের উপস্থাপন পর্বে সেটাই আলোচনা করব। তো আমি নিয়েছি ইউটিউব প্ল্যাটফর্ম থেকে অতনুর গাওয়া গানটা, খুব ছোট্ট ছেলে, শিশু শিল্পী, টিভিতে গিয়ে কিন্তু ভালো নাম করে নিয়েছে নিজের প্রতিভার মাধ্যমে, আমার খুব প্রিয় শিল্পী পার্সোনালি। তো আমি অন স্টেজ গানটা গেয়েছি, আমি সেটাকেই নিয়ে দেখাবো যে আজকে তবলা কীভাবে বাজানো হয় এই গানটির সাথে। তো মূল পর্ব শুরু করবার আগে, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে বলতে চাই অবশ্যই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকবেন এই আশা রাখছি। আর ক্লাসগুলো ভালো লাগলে, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন এবং প্রচুর শেয়ার করবেন, যাতে করে আপনাদের এই শেয়ারের থ্রুতে যারা এখনও আমাদের এই তবলার ক্লাস দেখতে পাচ্ছেন না, তবলা যারা ভালোবাসেন, তবলা অনুরাগীরা তবলার এই ক্লাসগুলোকে দেখার, উপভোগ করার সুযোগটা পান। আর আপনারা যদি অনলাইন ক্লাস করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নির্দ্বিধায় যোগাযোগ করে নিয়ে অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে পারেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষজন কিন্তু যোগাযোগ করে অ্যাডমিশন নিচ্ছেন, ক্লাস করছেন, তবলা শিখছেন, আপনিও চাইলে করতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের যে মূল ক্লাস, আবার হবে তো দেখা। আমি প্রথম প্লেয়ার থেকে চালাই, তারপর আস্তে আস্তে ডিটেলে একটা একটা করে কেটে কেটে আমি বলে দেবো কোন জায়গায় কী কী বেজেছে। দেখুন, কাহার পাতালের গান অ্যাকচুয়ালি, দেখতে থাকুন। একদম স্থায়ী পোর্শনটা কি বাজালাম, আবার হবে তো দেখা, এইটা হচ্ছে মাদার প্যাটার্ন, গোটা গানটা এই প্যাটার্ন দিয়ে চলবে, ধা তেটে তিত তাক তেটে ধিন ধিন, লিখে নেবেন। তারপরে আমি একটা স্লাইড চেঞ্জ করলাম, কি করলাম, ধুমালির যে ধুমালি কাহারবার যে প্যাটার্ন সেটাকে একটুখানি ইম্প্রোভাইজ করে নিয়ে এলাম, দিকে দিন আগে দিন দিকে দিন আগে দিন ধিক ধিন ধাগে ধিন ধিক তুন্না নাকতে রেকেটে, এটাকে নিয়ে এলাম, দিয়ে শেষ করলাম। আবার শুরু করছি, এ দেখাই শেষ দেখা, শেষ দেখা, এই শেষ দেখা, এখানে কি করলাম, না না কেটে না না কেটে না কেটে না কেটে দিন দিন, না না কেটে না না কেটে, এ দেখাই শেষ দেখা নয়। এই হচ্ছে মাদার প্যাটার্ন, আর প্রথমেই যে দুটো বোল ব্যবহার করলাম দেখিয়ে দিলাম, এই দুটো বোল দিয়ে গোটা গানটা চালাতে পারেন, খুব বেশি অলংকার বা খুব বেশি প্যাটার্ন ব্যবহার করবেন না, গানটার আবেশটা নষ্ট হয়ে যাবে। তারপরে মিউজিকটাতে প্লেন বাজাচ্ছি আমরা, প্লেন একদম মিউজিকটাতে বাজাবো, দেখুন। Thank you.
তাহলে এই জিনিসগুলোকে একটু টুকটাক করে মাথায় রাখতে হবে, অল্প ছোট ছোট জিনিস। কিরকম? কি বাজাচ্ছি? কখনো তেরে কেটেটা প্রথমে, কখনো তেরে কেটেটা শেষে, ছোট্ট ছোট্ট ইম্প্রোভাইজ, খুব বেশি কাজ নাই। অথবা একদম ইজিলি বাজান, দিয়ে যখন গানটা শেষ হচ্ছে একদম স্টপ, অন্তরাটা শেষ দেখা, তা কেটে তা কেটে তা দিয়ে শুরু। অথবা এ দেখাই শেষ দেখা, এই পোর্শনটা কি করছে? একটুখানি ছোট্ট অলঙ্কার চেঞ্জ করলাম, তাকেটে তাকেটে তাক চেঞ্জ করলাম। যদিও রেকর্ডিং সেগুলো বাজেনি, বেজেছে তেরে কেটে ব্যবহার করতে পারেন। অন্তরাতে এটা বাজালাম। এবার যখন মিউজিকটা দিকে দিন দাদা থাকে, ধাঁধার ব্যবহার বেশি করুন। ধুমালি কাহার বাড়ি ইম্প্রোভাইজ ভার্সন, এটা মিউজিকে। আবার আমরা চলে যাব নেক্সট ফেজটাতে। কিরকমভাবে শেষ করছি তাহলে আমরা? প্লেন চলছিল, যখন গানটা ফিরে আরেকবার লাস্ট টাইম স্থায়ীতে আসছে তখন দিয়ে এভাবে গানটা শেষ হবে। একদম রোম্যান্টিক একটা ব্যাপার, মানে খুব সুন্দর একটা সুদিং পরিবেশ, একটা অ্যাটমসফিয়ার। তো খুব বেশি অলঙ্কার ব্যবহার করব না, এই ছোট্টখাট্ট একই ধরনের জিনিসগুলোকে ইম্প্রোভাইজ করে করে বাজিয়ে, মানে তবলাটাকে যেন গানের জাস্ট একটা সঙ্গী, অ্যাকম্পেনিমেন্ট, মানে এখানে তবলা দেখানোর কোনো জায়গা নেই, সেরকমভাবে কিন্তু গানটা বাজাবেন। এবং খুব লাইট স্ট্রোকে, কখনোই কিন্তু জোরে এই স্ট্রোক নয়, একদম লাইট স্ট্রোকে, একদম হাত তবলা থেকে উঠবে না, একদম লেগে থাকবে, তাহলে স্ট্রোকটা লাইট হবে। এই ছোটো ছোটো জিনিসগুলো মাথায় রেখে বাজান, অবশ্যই ভালো হবে।
আমি আমার শুভেচ্ছা সবসময় আপনাদের সঙ্গে আছে। আমি সবসময় আপনাদের জন্য মানে চেষ্টা করি যতটা সম্ভব ভালোভাবে সহজভাবে উপস্থাপন করা, আর আপনাদের ভালো ফিডব্যাকগুলো আমাকে ইন্সপায়ার করে। তো আজকের ক্লাসটা কেমন লাগলো সেটাও যেন অবশ্যই জানাবেন, এই ফিডব্যাকগুলো আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। ভালো লাগলে লাইক করুন এবং প্রচুর শেয়ার করুন, আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান, অবশ্যই হয়ে যাবেন এটা আমি জানি, আশাটা আমার আছে। তো আর যদি আপনারা অনলাইন ক্লাস করতে চান তাহলে এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নির্দ্বিধায় অ্যাডমিশন নিতে পারেন। শেয়ার খুব বেশি বেশি করুন যাতে করে এখনও যারা দেখতে পাচ্ছেন না, যারা উপভোগ করতে পাচ্ছেন না, সেই উপভোগ করার সুযোগটা তাদেরকে করে দিন আপনারা। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের অনুরোধগুলো এবং আমারও কিছু ইচ্ছে আছে, সেগুলোকে দেখানোর চেষ্টা করবো আগামী দিনে। সবাই সাথে থাকুন, পাশে থাকুন, থাকবেন এই আশা রাখছি। নমস্কার।